পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি কাগজ নিয়ে বললে, জি মিত্র সুন লিজিয়ে, হামারে দেশ কে মুসলমান বহিন আর বেটিও কি উপর বড়া অত্যাচার হতা হয়, ইসলিয়ে মাই কানুন লানা চাহতা হুঁ কে মুসলমান এ তালাক কো উঠা দিয়া যায়। লেকিন মেরে কো ইয়ে দুঃখ কি বাত হ্যায় হামে কে হামারে দেশ কে ইতনে সারে এমপি ওয়াহ পে মৌজুদ থে, ইতনে সারে মিডিয়া ওয়ালে হ্যায়, লেকিন ইয়ে পলা হুয়া কুত্তা মিডিয়া হ্যায়। মাই চ্যালেঞ্জ করতা হুঁ কোই মিডিয়া ওয়ালে সিরফ মোদিজি সে এক সওয়াল পুছ লো, আমাকে যদি কোনো মিডিয়া ওয়ালে ডাকে আমার একটাই প্রশ্ন থাকবে, পহলে ইয়ে জবাব মুঝে দে দো ফির মাই দুসরি বাত করুঙ্গা। কোন সি সওয়াল? হাম হামারে বহিন কে হামারে বেটিও কে হামারে বিবিয়ে কে হক আদা করতে কি নেই? মাই পুছনা চাহতো মোদিজি আপকা বিবি কাহাঁ পর হ্যায়? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা কে কে জানেন মোদিজির স্ত্রী আছে না নাই, এ কথা বলেন, আছে না নাই? আছে, দেখে না? তাহলে আমি যদি আপনাদিকে এসে বলি আপনারা নিজেদের বৌদিকে পর্দায় রাখবেন, ঘর থেকে বের উঠতে দিবেন না, আর আমার বউ যদি বাজারে ঘুরে তো আমাকে ঝাঁটা করে মারবেন না। কথাটা বুঝতে পারছেন না আপনারা? আমার বলা চলবে যদি আমার বউ বাজারে ঘুরে আর আপনাদের বৌদিকে আমার পর্দা বলা যাবে না? আমার বউ বাড়ি থেকে বের হয় না, আমি তখন বলতে পারবো তোমরা তোমাদের স্ত্রীকে বাইরে বেরুতে দিও না। আর আপনাদের দরদি নেতা, আমাদের দরদি নেতা, আমাদের মহব্বতের নেতা আমাদের মোদিজি পার্লামেন্টে বললে, মুসলমান দেশ কা জো হে মুসলমান বেটিও কে উপর বড়া জুলুম হতা হ্যায়। কেসা জুলুম? এক মুসলমান চার চার সাদিয়া কর লেতে হ্যায়। মায়েরা আছেন, অনেকের হয়তো সতীন আছে, কেউ দুটো বিয়ে করেছে। আচ্ছা আপনার কটা বিয়ে হয়েছে? কটা বউ? একটাই। আমারও একটাই। আচ্ছা চারটা বউ কারু আছে এখানে? চারটা হাত তুলেন তো, চারটা বউ কার আছে? কারুর নাই। আমি খালি অবাক হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, বড়ি দুঃখ কি বাত হ্যায় হামারে লিয়ে কে আপ মিডিয়া কে সামনে ইয়ে কহ দিয়া কে মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যায়, ইসকে উপর ভি আইন হোনি চাহিয়ে, ইসকে উপর ভি কানুন হোনি চাহিয়ে। বড়ি দুঃখ কি বাত হ্যায়, একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ নাই, তাই না? একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ আছে? ঝামেলা শেষ নাই। আর চারটা বউ শুনেলেন? ইসলামে চারটা জায়েজ আছে, কটা বললাম? কথা বলে না, চারটা জায়েজ আছে। আমাকে একজন ভাই ফোন করেছে, একটা ছেলের মা, স্বামী মারা গেছে, হিন্দুদের মেয়ে, মুসলিম হবে, মুসলিম হয়ে গেছে, তার তিনটে সন্তান আছে, আমি তাকে বিবাহ করতে চাই, ইসলাম কবুল করি, এমনও জায়েজ আছে? তোমার? বলে হুজুর আমার আর একটা বউ আছে। এমন বাহ, খুব ভালো জিনিস, অসুবিধা কিচ্ছু নাই। এমন ইসলামে জায়েজ আছে, শর্তটা শুনে লাও। শর্ত তোমার বিবি বলবে না, আমি মৌলবি বলে দিচ্ছি। বিবির কাছে ইজাজত নিবার প্রয়োজন নাই দ্বিতীয় নিকাহ করার জন্যে। মায়েরা শুনেলেন, যারা কোরআনের ওপরে মাইন্ড খারাপ মাইন্ড নিয়ে আসেন, দিনের ওপরে ইসলামের ওপরে যারা খারাপ, যে মেয়েরা খারাপ মাইন্ড নিয়ে আসেন, যখন তার স্বামী আর একটা বিবাহ করে, তার স্বামী যখন আর একটা নিকাহ করে, অনেক মেয়েরা বলে ইসলামে এই কানুনটা খারাপ। জোরে বলুন নাউজবিল্লাহ। ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে মজা করার জন্য নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে একটা বিবিকে অত্যাচার করার জন্য নয়। তুমি যদি একের অধিক বিবাহ করো, যদি তোমার মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার দিলকে জিজ্ঞেস করো দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে কি না। ও নতুন গ্রামে একটা বউ, বেলডাঙ্গায় আর একটা বউ, তাকে 500 টাকা দামি শাড়ি, একে 300 টাকা দামি শাড়ি, তাকে 25 টাকা কেজি চাল, একে কন্ট্রোলের 18 টাকা কেজি চাল দিয়ে ফাঁস কাতারে তাহাজ্জত পড়ছে। তুই কেলানি ছাড়া আর কিছু পাবি না, নামাজ খুঁজেই পাবি না। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম,
এই কথাটা যদি কোনো মোলবি কেটে দেয় সেই মোলবির জুতোর মালা পরবে শওকতের বেটাই নতুন গ্রামে এসে। যদি বলে দুটো বিয়ে করেছে আর একটা বিবিকে দেখে না, একটা বিবির প্রতি অত্যাচার করে, একটা বউকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি কাবা ঘরে তাহাজ্জুদ পড়লেও কবরে রিহাই পাবে না, কিয়ামতের দিনে পাকড়াও হবে, লেকে নিয়ে যান। এরপরে মায়ের দিকে বলছি, যাদের স্বামীরা দুটো বিয়ে করেছে তারা শোকর আদায় করুন, যদি হক না আদায় করে তুমি জান্নাতে যাবে সবর করার কারণে, আর তোমার চোখের সামনে তোমার স্বামীকে জাহান্নামের উত্তরাধিকারী হতে হবে স্ত্রী যদি ক্ষমা না করে। অত সহজ নয়, তালাকের ওপরে বিল এসছে, মুসলমান বউকে তালাক দিয়ে দেয়, দে ছেড়ে দেয়। আমাদের মুসলমানদের কিছু মেয়ে বললে মোদিজি আমাদেরকে বিরাট মহব্বত করে, তাহলে খুব ভালো আইন এনেছে, তালাক পালাক কিছু থাকবে না, সব তুলে দাও, তালাকের মাসলাই থাকবে না। ভালো জিনিস, পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি কাগজ নিয়ে বললে জি মিত্র সুন লিজিয়ে, হামারে দেশ কে মুসলমান বহিন ওর বেটিও কি উপর বড়া অত্যাচার হতা হ্যায়, ইসলিয়ে মাই কানুন লানা চাহতা হুঁ কে মুসলমান এ তালাক কো উঠা দিয়া যায়। লেকিন মেরে কো ইয়ে দুঃখ কি বাত হ্যায় হামে কে হামারে দেশ কে ইতনে সারে এমপি ওয়াহাঁ পে মৌজুদ থে, ইতনে সারে মিডিয়া ওয়ালে হ্যায়, লেকিন ইয়ে পালা হুয়া কুত্তা মিডিয়া হ্যায়। মাই চ্যালেঞ্জ করতা হুঁ কোই মিডিয়া ওয়ালে সিরে মোদিজি সে এক সওয়াল পুছলো, আমাকে যদি কোনো মিডিয়া ওয়ালে ডাকে আমার একটাই প্রশ্ন থাকবে, পহলে ইয়ে জবাব মুঝে দে দো ফির মাই দুসরি বাত করুঙ্গা। কোন সি সওয়াল? হাম হামারে বহিন কে হামারে বেটিও কে হামারে বিবিয়ে কে হক আদা করতে কি নেই, মাই পুছনা চাহতো মোদিজি আপকা বিবি কাহাঁ পর হ্যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা কে কে জানেন মোদিজির স্ত্রী আছে না নাই, এ কথা বলেন, আছে না নাই? আছে, দেখে না? তাহলে আমি যদি আপনাদিকে এসে বলি আপনারা নিজেদের বউদিকে পর্দায় রাখবেন, ঘর থেকে বের উঠতে দিবেন না, আর আমার বউ যদি বাজারে ঘুরে তো আমাকে ঝাঁটা করে মারবেন না, কথাটা বুঝতে পারছেন না আপনারা? আমার বলা চলবে যদি আমার বউ বাজারে ঘুরে আর আপনাদের বউদিকে আমার পর্দা বলা যাবে না? আমার বউ বাড়ি থেকে বের হয় না, আমি তখন বলতে পারবো তোমরা তোমাদের স্ত্রীকে বাইরে বেরুতে দিও না। খালি একটা কথা, এই আমাকে কালকে প্রশ্ন করেছে একজন যে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে পুজোর প্রসাদ দিয়েছে ওটা কি জায়েজ আছে? আমি বললাম সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। অনেক মিস্ত্রি ভাই ফোন করছে, রাজমিস্ত্রি অমুক জায়গায় কাজ করি কলকাতায়, তো যে মালিকের বাড়িতে কাজ করি তারা পুজো দিয়েছে, পুজোর প্রসাদ দিচ্ছে, চলবে? হারাম। আপনি বলে দেন এটা ইসলামের জন্য জায়েজ নেই। কেন? হক কথা বলে দিলে রাগ করবে, তোমাকে কাজ থেকে বার করে দিবে। অনেকজন মনে করে আমি যদি কাজ না পাই তাহলে তুমি সেই মালিকের ওপরে বিশ্বাস রাখো, তোমার সৃষ্টিকর্তার ওপরে নয় যে তোমাকে জীবিত রেখেছে, যার কাছে যার কব্জায় তোমার জান আছে, যার কব্জায় তোমার প্রাণ আছে, আল্লাহর কসম সে আল্লাহই তোমাকে রুজি দান করবে। জোরে বলুন সুবহান, তার ওপরে ভরসা রাখো। সবাই একবার বলুন রুজির মালিক কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তার ওপরে যদি বিশ্বাস থাকে তো আমাকে বললে হুজুর কোরআনের দলিল দেন, আমি দলিল দিয়েছি ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল হামাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা আপনি বলুন সরস্বতী আর আল্লাহ কি এক? কথা বলে না? না, সরস্বতী একটা দেবী হিন্দু ভাইদের, তারা পুজো করছে ঠিকই আছে, হ্যাঁ তাদের কাছে তাদের দেবী ঠিকই আছে, আমি কাউকে অসম্মান করিনি, কিন্তু একটা মুসলমানের বিশ্বাস একমাত্র আল্লাহর ওপরে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আল্লাহর ওপরে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই। কোরআনে আল্লাহ সূরা বাকারায় বললেন আল্লাহ ব্যতীত কারুর নামে উৎসর্গ হলে
আপনি যদি নিয়ত করেন যে আমি যদি কাজে সাকসেসফুল হই আমার ছেলে চাকরি পাই আমি গোটা গ্রামের মানুষকে খানা খাওয়াবো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আল্লাহর রাস্তায় একটা গরু করে আল্লাহর রাস্তায় একটা ছাগল জবাহ করে এতিম মিসকিনকে গরিবকে মুসল্লিকে খাওয়াবো দারুণ নিয়ত জায়েজ আছে ওই খানা আমি ইয়াসিন পৌঁছে গেছি আপনার গ্রামে মুসাফির আদায় করতে এসেছি মাদ্রাসা দেখলাম একজন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে মুসল্লিদিকে খাওয়াচ্ছে সেই খাবারটা আমিও খেতে পাবো কোনো অসুবিধা নেই।